আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ছোট্ট ইনফরমেশনমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে, যেহেতু আজকে আমার এই বাচ্চাগুলোর বয়স 4 দিন, সো আজকে 4 দিন সকালবেলা আমি এই বাচ্চাগুলোর আজকে কিছুটা ছোটখাটো আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, হয়তো বা এই ইনফরমেশনমূলক তথ্যটা আপনারও উপকারে লেগে যেতে পারে। তো প্রথমত বলি, আমার সকালবেলার কিছু আপডেট হচ্ছে। সকালবেলা কিছু হচ্ছে, যখন আমি খামারে আসি, আসার পর একটু দাঁড়াই, লক্ষ্য করলাম, দেখলাম যে আমার এখানে একটা বাচ্চা মৃত পড়ে আছে। সো ওই বাচ্চাটাকে আমি নিলাম, নিয়ে এটাকে আউট করলাম এবং এটা চেক করলাম যে এটা কেন মারা গেছে, কি জন্য মারা গেছে, এটার পায়খানার রাস্তা ঠিক আছে কিনা, এটার এই যে খাদ্যনালী ঠিক আছে কিনা, কোনো দিকে কোনো প্রবলেম আছে কিনা। দেখি যে না, তেমন কোনো প্রবলেম নাই। যে একটা ইস্যু হতে পারে সেটা হয়তো, মানে বাচ্চাগুলা মানে একটা নর্মালি এভাবে মারা গেছে আর কি। তো এর মধ্যে আজকে ভিডিওটা কিন্তু একটু ইনফরমেশনমূলক, একটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তারপর আমি এটা ফেলে দিলাম, এরপরে আমি যে কাজগুলো করলাম, দেখেন এখানে কিন্তু ইনফরমেশনমূলক অনেক ভালো একটা জিনিস। তো প্রথমে আমি বাচ্চাগুলারে এখান থেকে আসলাম, আসার পর এরপরে আমি এই যে খাদ্যর পাত্রগুলো আছে, খাদ্যর পাত্রগুলো এক সাইডে রাখলাম। এই যে পানির পাত্র রাখার জন্য যে ইয়েগুলো দেওয়া হয়েছে পাত্র, এগুলো ওগুলো আমি এক পাশে রাখলাম। তো রাখার পরে এরপরে একটা জিনিস চেক করলাম, বলতে এগুলো রাখার পর এখন আমি কি করব, যে আমার আজকে যেহেতু 4 দিন, আমার ফেফার ফেলে দিছি, ভুসিগুলো আমার একটু মানে ইয়ে মনে হচ্ছে, তো সেজন্য আমি ভুসিটা গ্যাস না, জাস্ট মানে ভুসিটা উপরে একটু ময়লা আছে সেটা আমি কি করলাম, এই পাত্রগুলো সব নামানোর পরে এই আমার যে বেলসা আছে, এই বেলসাটা দিয়ে আমি এগুলোকে, যে পাত্রগুলো তো প্রথমে ফেলে দিছি, ফেলে দেওয়ার পরে এই বেলসাটা দিয়ে কাঁচাই, আস্তে আস্তে করে কাঁচাই। আমি কি করছি, আমি এবার কাঁচাই, আমি ময়লা যেগুলো আছে ময়লাগুলোর একটা এই বালতিটাতে নিয়েছি, এই বালতিটাতে নিয়ে বাইরে ফেলে দিছি। তার মানে এখন আমার বর্তমান যে ফ্লোরটা আছে, অর্থাৎ যে তুষগুলো আছে, একদম ফ্রেশ অবস্থা আছে। অর্থাৎ এই 2 দিনের, গতকালকের আর আজকে সকাল পর্যন্ত যে ময়লাগুলো দেখেন আমি ফেলে দিছি, এখন বুঝি একদম ফ্রেশ। এটা কিন্তু আমি ঘাঁটি নাই, ঘাঁটবো, মানে আমি জাস্ট উপর দিয়ে যে বেলসাটা দিয়ে এবার কাছে কাছে ময়লাগুলো নিয়ে বালতিতে ভরে নিয়ে ফেলে দিছি এবং এগুলোকে আবার সুন্দর মতো বসায় দিছি এবং খাদ্যের পাত্রগুলোকে ভালো করে নাড়াচাড়া দিছি যাতে খাদ্যের লেভেলটা ঠিক থাকে। আর এভাবে করে দিছি আর কি, এভাবে করে দিছি, জাস্ট এভাবে একটু করে দিছি। তো এরপর আরেকটা বিষয়, যে কাজটা করলাম এগুলোকে দেওয়ার পরে এখন এরপরে লাইট অফ করে দিলাম, যেহেতু লাইট এখানে এখন গরম হচ্ছে। সো লাইট এখান থেকে 4টা লাইট, আমি 2টা লাইট একটু পরে খুলে ফেলবো, এগুলো ঠান্ডা হওয়ার জন্য আমি রাখছি। সো এখান থেকে যখন আমি 2টা লাইট খুলে ফেলবো, তো এখন বর্তমানে এদেরকে খাবার বা পরিবেশন করা হয়েছে এবং যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে, এবং ওষুধের জন্য ওদেরকে রেখে দেওয়া হয়েছে ওষুধ, ওখানে শাকিল রেডি করতেছে, জাস্ট পিএস অ্যান্ডোসিন এবং মক্সাসিলটা দেওয়া হবে। তো তো আজকে এই কাজটা করলাম এবং এরপরে যখন দুপুর হবে, দুপুরে সেম কাজ, এদেরকে একটু ভালো করে নাড়াচাড়ায় দেওয়া হবে এবং ওদের যাতে খাওয়ার দাওয়ারে কোনো প্রবলেম না হয় সেইগুলো একটু টেক কেয়ার করা হবে। হ্যাঁ, আর ওদের তাপের প্রতি একটু কন্ট্রোল করা হবে, তাপটা তো আমি বলছি 4টা বাল্ব থেকে 2টা বাল্ব আমি কমায় ফেলবো। সো এই অবস্থা। আর এগুলোকে আমি গতকালকে আর একটু নিচে ছিল, হালকা উপরে উঠে দিয়েছি। সো 2টা খুলে ফেলে তখন আশা করি কন্ট্রোলে থাকবে, তো দেখা যাক এখন কি হয়। আর এখান থেকেও সেম কন্ডিশন, 2টা খুলে ফেলবো আর এগুলো থাকবে এই আর কি। তো আজকে এই পর্যন্ত আপডেট। আর অবশ্যই ওদের খাবার এখন করে দেওয়া হয়নি, খাবার আগেই ছিল, তো খাবার যেগুলো ছিল ওগুলো একটু ভালো করে পরিবেশন করে দেওয়া হয়েছে। আজকে এই পর্যন্ত আপনারা, আজকে আমি সকালবেলা কি কাজ করলাম সেটার একটা আপডেট জানিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি ভালো। আরেকটা বিষয়, আপনারা দেখেন বর্তমানে তাপ কিন্তু কন্ট্রোলে থাকার কারণে আল্লাহর মতো বাচ্চাগুলো একদমই ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনারা দেখুন, ঠিক আছে। তো এই আর কি, সবাই ভালো থাকবেন। আর আরেকটা বিষয়, আমি কিন্তু উপরে চারপাশে এগুলো যা ছিল উপরে, এগুলো ব্লক ছিল, কিন্তু এগুলো আজকে ব্লক ছিল সবই। তো আজকে এই যে ফাঁকা জায়গাগুলো সব খুলে ফেলছি, খুলে দিয়েছি ব্লক, যাতে বাতাস আসে, ফ্রেশ বাতাস আসে। এবং পাশাপাশি এই যে এখানে যে ব্লকটা ছিল, তারফলটা দিয়ে এখানে ব্লকটা ছিল, তো এটাও আমি ওপেন করে দিছি আর এগুলো উপরগুলো ওপেন করে দিছি।
তো আরেকটা কাজ করা হবে, এখন আমি এই যে প্লাস্টিকটা প্লাস্টিকটা আছে তেরফালটা না, প্লাস্টিকটা তুলে বটি ফেলবো, প্লাস্টিকটা থাকবে সেম ওই পাশেটাও। তার মানে হবে কি, তখন বাতাস আসবে, তখন ওই যে এই যে এখন যেভাবে হচ্ছে এভাবে বাতাসের সাথে প্লাস্টিক মানে প্লাস্টিকটা তুলে ফেললে আর একটু সহজে বাতাসগুলো দ্রুত এখান থেকে বেরিয়ে যেতে পারবে এই আর কি। তো এই ছিল আজকের সকালের আপডেট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।